আলাইকুম এটিএন বাংলার বিশেষ বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই ফলে ঢাকা সহ সারাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে পরিস্থিতি স্থিতিশীল করতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং রাজনৈতিক দলগুলোর নেতারা দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দিয়ে আসছেন এর মধ্যে মঙ্গলবার রাতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ড ইউনুস বর্তমানে ফ্রান্সে অবস্থান করছে দায়িত্ব গ্রহণের জন্য তিনি আজকালের মধ্যে দেশে ফিরছেন বলে জানা গেছে শিগগিরই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন বলে জানা গেছে তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি এর আগে মঙ্গলবার রাতে বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পনেরো সমন্বয়কের সঙ্গে দীর্ঘ বৈঠকে ড ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈঠকে তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সে নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী প্রেক্ষাপটে হচ্ছে দলীয় এই সমাবেশ বিকেলে সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা এর মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাজধানী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হয়েছেন নেতাকর্মীরা আশপাশের এলাকা মুখরিত হয়ে উঠছে তাদের নানা স্লোগানে বক্তৃতা করছেন কেন্দ্রীয় নেতারা ওরাই হলো আমাদের অগ্রসেনা এবং এরাই হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যারা শহীদ তাদের মা বাবা আত্মীয় স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুধু এই বলতে চাই যে আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বাংলাদেশের জনগণ আজকে আনন্দিত দেশবাসীর কাছে ভাইদের প্রতি আক্রমণ না করা এবং প্রতি কোনো অন্যায় আচরণ করা তারা এই দেশের নাগরিক আমাদের শান্তি দল সরকারের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয় এখন মন্ত্রী প্রতিমন্ত্রী শূন্য সচিবদেরও অনেকে অফিসে আসেননি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি একেবারে কম মন্ত্রণালয় দপ্তরের সামনে লাগানো নেমপ্লেট খুলে ফেলা হচ্ছে বিভিন্ন ভবনে জোট বেঁধে জড়ো হচ্ছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা এই পরিস্থিতিতে কিছুটা আতঙ্ক ছড়িয়েছে সেখানে এদিকে কর্মকর্তাদের রোশানলে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর তারা হলেন কাজী সাইদুর রহমান হাবিবুর রহমান নুরু নাহার এবং মাসুদ বিশ্বাস আওয়ামী লীগ সরকার পতনের পর অফিস খোলার দ্বিতীয় দিনে কর্মকর্তাদের ক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেন তারা তাদের পদত্যাগের পর দায়িত্ব বোঝে নির্বাহী পরিচালক এক জাকির হোসেন চৌধুরী এ সময় নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকে সেনাবাহিনী মোতায়েন করা হয় পদত্যাগ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পত্র জমা দিয়েছেন তিনি দুপুর সাড়ে বারোটায় পদত্যাগপত্রে সই করার পর তা পৌঁছে দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে দু হাজার সালের আট অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন এর আগে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন পুলিশ ও র্যাবের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন মহাপরিচালক হয়েছেন এ কে এম শহীদুর রহমান র্যাবের মহাপরিচালক হারুন ও রশিদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরও শিল্প কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রপ্তানি ব্যবসায়ীরা নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে দ্রুত শিল্প অঞ্চলে নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনী সহযোগিতা চান তারা রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন কোন অবস্থাতেই রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করা যাবে না শারফুল আলমের রিপোর্ট সরকার পতনের পর থেকেই দেশ জুড়ে চলছে সহিংসতা ধ্বংসযজ্ঞ সংসদ ভবন থেকে শুরু করে পাড়া মহল্লার কারখানা কোনো কিছুই বাদ যায়নি দেশের রপ্তানি শিল্পের কারখানা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি জানিয়ে ব্যবসায়ীরা বলছেন এভাবে দেশ চলতে পারে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে তারা বলেন যে কোনো মূল্যে রপ্তানি খাতকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে হবে কারখানা ধ্বংস করে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বলেও জানান তারা গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে আমি অনেকেই প্রশ্ন করছিলাম যে কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে ওখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারে এটা আমরা মানলাম কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে তৈরি পোশাক খাতে তিরিশ ভাগ রপ্তানি আদেশ কমে গেছে এসব সহিংসতায় বিদেশে দেশে ভাবমূর্তি নষ্ট হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় পনেরো আগস্টের আগে জুলাই মাসের বেতন পরিশোধ করতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কিত তারা শিল্প কারখানায় ঢুকে ঢুকে সমস্ত শিল্প কারখানায় আগুন দিতেছে ভাঙতেছে ভাঙচুর করতেছে মানে লুট করতেছে তো এই জিনিসগুলো তাইলে এদের সেফটি কোথায় যে ওয়ার্কারদের সেফটি কোথায় এবং মালিকদের সেফটি কোথায় যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কীভাবে রক্তক্ষরণ হচ্ছে এইটাকে কিন্তু মানে বললে যাওয়া না এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনও আমাদের হাতে নাই কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার বি দেয়ার মানে লস অফ বিলিয়ন অফ ডলার অব দ্য ইকোনমি বার আশ্বস্ত হতে চায় যে এখানে তার যে ফ্যাক্টরিগুলি ভালো থাকবে ভালো আছে সেখানে কোনো সমস্যা নেই উৎপাদন ঠিকমতো হবে তারা তাদের ঘুষটা ভালোভাবে পাবে এবং যারা কর উৎপাদন কর্মী তারা ভালো আছে এই এই তাদের মেইন কিছু মিলে এই জন্য আমাদের যারা ব্যবসায়ী স্টাফ উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন তাহলে অতি দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে পারবো আমাদের নিরাপত্তার ব্যাপারটা এবং ফারদার কোনো কারখানার যারা যাতে কেউ আগুন দিতে না পারে তরিদার ব্যবস্থা করা হয় থানাগুলোকে অ্যাক্টিভ করা হয় হচ্ছে এই ব্যাপারে আপনারা ফোকাস দেন চলমান সহিংসতায় আবারও মূল্যস্ফীতি বাড়বে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন দ্রুত রাজনৈতিক সমস্যার সমাধান দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনিসের প্রতি তাদের সমর্থনের কথাও জানান ব্যবসায়ী নেতারা শরফুল আলম এটিএন বাংলা ঢাকা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পদত্যাগের পর দেশ করায় মন দিতে সবাইকে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সৈয়দ রেজাউল করিম রাজধানীতে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শ করে অনূর্ধ্ব পনেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচারের দাবি সহ মোট নয় দফা দাবি তোলেন জন্মন আইপির এছাড়া শুক্রবার আগস্ট বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলনের গণ জামায়াতের ঘোষণা দেন তিনি ডাক্তার ইউনুস সে তো রাজনৈতিক ব্যানারে কখনো সে কাজ করে নাই যেহেতু সে কাজ করে নাই বিধায় আসলে আমরা এখনই তার ব্যাপারে কোনো মন্তব্য পরিষ্কার করার মতো এখন পর্যন্ত আমরা পারছি না যদি আমাদের ইসলাম এবং দেশ মানবতার লক্ষ্যে করে ক্ষতি হয় এরকম কোনো যদি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমরা লক্ষ্য করি তখন আমরা কথা বলবো আবারও পিছিয়ে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্প্রতি দেশ জুড়ে চলা সহিংসতা ও হামলায় প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে পরীক্ষা আরও এক দফা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণে এগারোই আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষা আবারও স্থগিত করা হলো অনুষ্ঠিত না হওয়া পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে জানানো হবে এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে দুই দফায় স্থগিত হয় এইচএসি ও সমমানের পরীক্ষা আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে শিক্ষার্থীরা রাজধানীর সংসদ ভবন বিভিন্ন সড়কে জমে থাকা কয়েকদিনের ইটপাটকেল ময়লা আবর্জনা পরিষ্কার করছে তারা এছাড়া সড়কে নিয়ম মেনে যান চলাচল করতেও সহযোগিতা করছে ঢাকার বাইরেও কুমিল্লা রাজবাড়ি গাজীপুর সহ বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল লাঠি সোটা সহ আন্দোলন পরবর্তী নানা আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে তাদের হিডেন কস্ট কমে যাওয়ায় কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম কমে গেছে বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন করে তিনি বলেন দেশের অবস্থা স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমে আসবে মহাপরিচালক বলেন সবজির বাজারের চাহিদার সাথে যোগান স্বাভাবিক আছে কাঁচামরিচ একশো পঞ্চাশ থেকে একশো টাকা আলু ষাট টাকা পেঁয়াজ একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা এবং মিনিকেট চাল পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে আমরা তো এখনও ধরেন আমাদের পোর্ট বা আদার্স সব কিছু তো এখনও ফুল প্লেজেড আমরা স্বাভাবিক অবস্থায় যখন চলে আসবে তখন সাপ্লাই এবং ডিম্যান্ডের যদি এখানে আমরা সমন্বয় করতে পারি এবং কোনো জায়গায় এই সাপ্লাই আমরা যদি সব কিছু স্মুথ করতে পারি তাহলে ন্যাচারালি আপনার একটি রিজার্ভার প্রাইজে চলে আসবে বলে আমার বিশ্বাস খেলার খবর স্পেনকে চার দুই গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকে মেয়েদের ফুটবলে ফাইনালে উঠেছে ব্রাজিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের চমকি দিয়ে প্রথমার্থেই দুই শূন্য গোলে এগিয়ে যায় সালেসাওরা প্রথম গোলটি করেন স্পেন ফুটবলার আইরিন পেরদেসের আত্মঘাতী প্রথমার্থে যোগ করার সময়ে দ্বিতীয় গোল করেন গাবি পোর্তলিও এরপর আদ্রিয়ানা একাত্তর মিনিটে তিন গোলে এগিয়ে নেয় দুবারের রূপা জয়ীদের যোগ করার সময়ে ব্রাজিলের হয়ে চতুর্থ গোল করেন কেরোলিন স্পেনের হয়ে জোড়া গোল করেন সালমা পারা ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা দর্শক এই ছিল এখনকার মতো রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা সাথে থাকার জন্য ধন্যবাদ